ফলের বাজার দর সম্পর্কে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, বাজারে ফলের দাম দর কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। এখন ফলের মৌসুম, তার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে আম এবং কাঁঠাল। আম কাঁঠালে বলতে গেলে পুরো চট্টগ্রামে 6 লাখ, কারণ চট্টগ্রামের বিভিন্ন বাজারে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে আম এবং কাঁঠাল। যেহেতু আমের মৌসুম, চট্টগ্রামের বাজারগুলোতে আম মানভেদে বিক্রি হচ্ছে আসলে 80 থেকে 150 টাকা পর্যন্ত, কারণ এখানে বেশিরভাগ আম যেহেতু পাওয়া যাচ্ছে সেজন্য আমের দাম মোটামুটি আসলে ক্রেতা সাধারণ নাগালের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। কারণ এখানে 80 থেকে 120-150 টাকা পর্যন্ত আম পাওয়া যাচ্ছে, পাশাপাশি কাঁঠালও মানভেদে 100 থেকে আসলে 400 টাকা পর্যন্ত কাঁঠাল পাওয়া যাচ্ছে। পাশাপাশি অন্যান্য যেসব ফল রয়েছে, আপেল, কমলা, এসব পণ্য মোটামুটি ব্যবসায়ীরা বলছেন গত সপ্তাহের যে দাম সেটিও এখন রয়েছে। এখানে আপেল বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা, পাশাপাশি কমলা বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা, এবং পেয়ারা প্রতি কেজি পেয়ারা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা পর্যন্ত। তো এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন এখন সবচাইতে বেশি পাওয়া যাচ্ছে আম এবং কাঁঠাল, কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে রাজশাহী এবং চাপাই থেকে চট্টগ্রামে আম আসে। সে আসার কারণে, আমের পর্যাপ্ত আম থাকার কারণে মূলত আমের দাম ক্রেতা সাধারণের নাগালের মধ্যেই রয়েছে, কারণ এখানে বাজার ছাড়াও বিভিন্ন জায়গায় খুচরা ভাবে আম বিক্রি করা হচ্ছে। সেখানে আমরা অনেক সময় দেখেছি খুচরা দোকানগুলোতে 70 থেকে 100 টাকা, আবার মানভেদে 100 থেকে 150 টাকা পর্যন্ত আম বিক্রি হচ্ছে। সেজন্য বলা যায় সাধারণ যারা ক্রেতা সাধারণ রয়েছে তাদের তারা মোটামুটি ফলের মধ্যে আম খেয়ে মোটামুটি সন্তুষ্টি রয়েছেন। আর অন্যান্য যেসব ফল রয়েছে এগুলো আসলে দাম বাড়তি, এইসব বিষয়ে ব্যবসায়ীরা বলছেন আমদানি সংকট, ডলার সংকট, বা ডলার দিয়ে তারা এলসি করতে না পারার কারণে মূলত অন্যান্য যেসব আমদানি নির্ভর ফল রয়েছে, বিশেষ করে আপেল, কমলা, আঙ্গুর থেকে শুরু করে এইসব ফলের দাম একটু বাড়তির দিকে, কারণ যেহেতু এগুলো আমদানি যোগ্য ফল সেজন্য এগুলো দাম বাড়তে দিকে। কিন্তু দেশি যেসব ফল রয়েছে আম, কাঁঠাল, লিচু, কলা, পেয়ারা, এসব দাম মোটামুটি 100 থেকে 150 টাকার মধ্যে। সেই হিসাবে যারা ভোক্তা সাধারণ রয়েছে তাদের মাঝে মোটামুটি স্বস্তি কাজ করছে, কিন্তু বিদেশি বা বাহির দেশের বাইরে থেকে যেসব ফল আমদানি করা হয় সেগুলো না পেলেও দেশি আম, কাঁঠাল, লিচু, আনারস, তারপর পেয়ারা এসব খেয়ে মোটামুটি সন্তুষ্ট রয়েছেন ক্রেতা সাধারণ। কারণ তারা বলছেন এখন যেহেতু ফলের মধ্যে আমের মৌসুম, আম সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে এবং কাঁঠাল পাওয়া যাচ্ছে এবং আনারসও পাওয়া যাচ্ছে, কারণ আনারস পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি বান্দরবানের পাহাড়ি অঞ্চল থেকে মূলত আনারস চট্টগ্রামে প্রবেশ করে, পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় আনারস, কাঁঠাল যাওয়া হয়। আর সবচেয়ে বেশি আনারস উৎপাদিত হয় রাঙ্গামাটিতে, রাঙ্গামাটি থেকে মূলত আনারস এবং কাঁঠাল চট্টগ্রামের বিভিন্ন বাজার সহ ঢাকায় এখান থেকে পাঠানো হয়। সেক্ষেত্রে চট্টগ্রামে আনারসের দামও কিন্তু হাতের মধ্যে রয়েছে, কারণ এখানে প্রতিজন আনারস বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকার মধ্যে, মানে দুইটা প্রতি পিস আনারস বিক্রি হচ্ছে আপনার 30 থেকে 30 টাকা, এবং মানভেদে 35 টাকা বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে বলা যায় যতগুলো ফল রয়েছে সবগুলো ফলের দামই, দেশি যেসব ফলের দামই নাগালের মধ্যে, এতে করে যারা ভোক্তা সাধারণ রয়েছে তাদের মধ্যে এক ধরনের স্বস্তি কাজ করছে, কারণ মোটামুটি 100 থেকে 150 টাকার মধ্যে ফলগুলো পেয়ে তারা খুশি। কিন্তু আমদানি নির্ভর যেসব ফল রয়েছে সেগুলোর দাম বাড়তে হওয়ার কারণে ক্রেতা সাধারণের মাঝে এক ধরনের অসন্তোষ তৈরি হচ্ছে, কারণ ব্যবসায়ীরা বলছেন ডলার সংকট বা এলসি করতে না পারার কারণে এসব পণ্যের দাম বাড়ছে। কিন্তু ক্রেতা সাধারণ যারা বলছেন তারা বলছে যে এগুলো আসলে বছরের পর বছর এসব অজুহাত দেখে মূলত আমদানি নির্ভর এসব ফলের দাম বাড়ানো হয়। এই ছিল ফলের বাজার থেকে আমার কাছ থেকে সর্বশেষ।